আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমে সংবাদ শিরোনাম। রাম মন্দিরের ভিত আরএসএস বললেন পূর্ণচন্দ্র মণ্ডল। অযোধ্যার ভূমি পূজা উপলক্ষে বরাক জুড়ে উৎসব অকাল দীপাবলি। কাজীডোহরে পাঁচ মাসের শিশু অপহৃত, 10 লক্ষ মুক্তিপণ দাবি। কাছাড়ে আরো আক্রান্ত 90, সোয়াব পরীক্ষার আহ্বান প্রশাসনের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রাম মন্দিরের ভূমি পূজনের দিনটি আমাদের জন্য স্মরণীয় ও গৌরবের। হিন্দু রাষ্ট্রের বীজ বপন করা হলো আজকের এই দিনটিতে, আর পুরো বিষয়টির বীজ তৈরি করে দিয়েছে আরএসএস। ভারত সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠিত এক সম্বর্ধনা সভায় একথা বলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রখণ্ড পূর্ণচন্দ্র মণ্ডল। তিনি বলেন, রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের ফলে হিন্দু রাষ্ট্র গঠনের দিকে যাত্রা শুরু হলো। এই দিনটিতে 500 বছরের হারানো গৌরব পুনরুদ্ধার করা হলো। সত্য যুগে জ্ঞান শক্তি কাজ করেছে, তারপরে যুদ্ধ শক্তি কাজ করেছে, কলিযুগে সংগঠিত শক্তি সমস্ত কিছুর আধার। আমরা দেখেছি এই সংগঠিত শক্তির দ্বারা 1528 খ্রিস্টাব্দে থেকে যে লড়াই শুরু হয়েছিল বাপি ঢাঁচাকে ধ্বংস করার জন্য, আর 77 বার লড়াই করেও যাতে জিত সম্ভব হয়নি, 3.5 লক্ষ হিন্দু সমাজ যেখানে জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখেছি সংগঠিত শক্তির দ্বারা সমস্ত কিছু পরাভূত হয়েছে এবং সেখানে আজকে ভব্য রাম মন্দির নির্মাণের শিলান্যাস হচ্ছে। এটা খুব আনন্দের তথা গৌরবের কথা। একটি কথা আমরা অনেকে হয়তো জানি কিন্তু বলছি না, আমি সেই কথাটি গৌরবের সাথে বলতে চাই। আজকে যেমন এই ভারত সেবাশ্রম সঙ্গে বিরাট মহিরহ বিল্ডিং দূর থেকে দেখা যায়, কিন্তু এর নিচে যে ভিত রয়েছে তাকে কেউ দেখতে পাচ্ছে না। ভিত কী ছিল সেই দিন? পুরো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোজনা প্ল্যানিং সেই দিন ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোজনা প্ল্যানিংয়ের দ্বারা সমস্ত সুচারুরূপে বিশ্ব হিন্দু পরিষদ তথা বজরং দলের কাজ এগিয়ে গেছে, আর সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা কিন্তু আজকে কোথাও আসছে না। হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে রাম মন্দির নির্মাণ, একথা বলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ। তিনি বলেন, রামকে মর্যাদার আসনে বসানো হয়েছে, এটা খুব আনন্দের কথা। এখন ভারতে হিন্দু ইতিহাস বীরত্বের ইতিহাস। হ্যাঁ, একজন কি জেনেছে, আমাদের তো একজন মহান ব্যক্তি, তিনি বললেন যে অহিংসায় পরম ধর্ম। হ্যাঁ, তারপরে লেন্টার বললেন না তিনি যে ধর্ম রক্ষার জন্য যে হিংসা তরল ধরতে হবে, সে কথা বললেন না। আমাদের দুর্বল বাণী দিলেন। আরেকটা আমাদের আর সম্পদে আছে, কৃষ্ণ শুধু বাঁশি বাজায় না, আর ওই মেয়েদের পেছনে ঘুরতো না কি গোপীদের সাথে। 11 বছর বয়স ছিল, বৃন্দাবনে ছিলেন 11 বছর বয়সে, তারপরে চলেন মথুরাতে গিয়ে কংসকে মানেন। ওই 11 বছরে তার বৃত্তবঞ্চক কাহিনীগুলো হতো না, পুতনা রাক্ষসী বধ করছে 5 বছর বয়সে পুতনা রাক্ষসীকে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরাকেও রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে গোবিন্দবাড়িতে রাম পূজার আয়োজন করা হয়। এতে এলাকার মুসলমান জনগণও যোগ দেন। বক্তব্য রাখেন ভিএইচপির দক্ষিণ পূর্ব সভাপতি শান্তনু নায়ক। এছাড়াও সারাদিন যজ্ঞ সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়। দিনটা প্রতিটি ভারতবাসীর জন্য, প্রতিটি রাম ভক্ত রাম ভক্তর জন্য এবং সমস্ত বিশ্বে ভারতের ভারতের বাসিন্দা যারা যারা যেখানে যেখানে আছে প্রত্যেকের জন্যই আজকের দিনটা খুবই মহত্বপূর্ণ। এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে সমস্ত এই দক্ষিণ পূর্ব প্রান্তের সমস্ত জনগণকে, সেই যে কোনো ধর্মেরই হোক, সে কোনো সম্প্রদায়েরই হোক, সবাইকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ এই জন্য আমরা জানাচ্ছি এবং সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানানোর কারণটা হলো যে আজকে সমস্ত ভারতে
আমরা কোনো কান থেকেই আমরা শুনি নাই কোনো কানে অপ্রীতিকর ঘটনা হয়েছে, এবং বর্তমানেও আমি এবং আমার সঙ্গে আমাদের এই 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 প্রান্তের সম্পাদক মাননীয় স্বপন শুক্লবৈদ্য মহাশয়, আমরা শিলচর শহরের প্রধান প্রধান এলাকা এবং যেখানে আমরা শুনেছিলাম কিছুটা দু তিন দিন আগে একটু ছোটোখাটো একটা গণ্ডগোল হয়েছিল ঘনিয়ালা সাইড গলিয়ালা মালগ্রাম, সেখানেও আমরা গিয়েছি, সেখান থেকেও আমরা আসছি, এই মাত্র সেখান থেকে আসছি, সব জায়গাতে আমরা দেখলাম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সব জায়গাতে এই আজকের দিনটা পালিত হয়েছে। এবং এই জন্যই আমরা বরাকবাসীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সঙ্গে এটাও আপনাদেরকে জানিয়ে দেই এই যে আমাদের এই যে গোবিন্দবাড়ি, এই যে দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের যেটা হেডকোয়ার্টার, এটার আপনার পূর্ব সাইডে যে বাড়িগুলো আছে এটা আমাদের মুসলিম ভাইদের বাড়ি, ঠিক উল্টা দিকে যে আমাদের দক্ষিণ সাইডে যে বাড়িগুলো আছে এখানেও আমাদের বহু পুরান মুসলিম ভাইরা আছে, ওরাও সকালে এখানে এসেছে, ওরাও বলেছে যে ওরাও আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে চায়, আমরা ওদেরকে স্বাগত জানিয়েছি এবং ওরাও এখানে যোগদান করেছে। এইভাবেই খুব সুন্দরভাবে আমাদের এই পুরা অঞ্চলে এই প্রোগ্রামটা হয়েছে, এবং আমরা প্রশাসনকেও বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ দেব, জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে খুব সুন্দরভাবে আজকের দিনটা এবং প্রতিটি ব্যক্তিকে প্রতিটি মানুষকে প্রতিটি সম্প্রদায়ের লোককে প্রতিটি ভাষাভাষীকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই দিনটা খুব সুন্দরভাবে পালিত করেন। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে হাইলাকান্দিতে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে শহরের স্টেশন রোডে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ, সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আজ আমরা হিন্দু জাগরণ মঞ্চ হাইলাকান্দি ও দক্ষিণ আসাম প্রান্ত থেকে রাম মন্দির জন্মভূমির শিলান্যাস উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি। বিগত 500 বছরের মানবরূপী দানবদের আগ্রাসনের থেকে মুক্তি পাওয়া আজকে আমাদের রাম জন্মভূমিতে শিলান্যাস হচ্ছে। রাম আমাদের সবার মনে আছে, রামের জন্য আলাদা ঘরের দরকার নেই, কিন্তু সেই আগ্রাসনের বিরুদ্ধে আজ হিন্দুত্বের জন্য, সেই উপলক্ষে আজ আমরা হিন্দু জাগরণ মঞ্চ হাইলাকান্দি ও দক্ষিণ আসাম প্রান্ত বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে সকাল আজ 7:30টার সময় স্টেশন রোড স্থিত মহাবীর মন্দিরে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে তারপর সকাল 10:30টায় আমরা শ্রী আদিকালী বাড়িতে আমাদের এক মায়ের ভোগ লাগানো হয়, পুজো হয়, তারপর সেই ভোগের প্রসাদ নিয়ে আমরা হাইলাকান্দিতে আমরা 10-15 জন আমরা ডিস্টেন্স মেনটেন করে সব দোকানদার সব লোকের হাতে হাতে প্রসাদ বিতরণ করেছি। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে গোটা দেশ জুড়ে অকাল দেওয়ালি, সমগ্র দেশের সঙ্গে বরাকের 3 জেলার সন্ধ্যায় স্থানে স্থানে প্রদীপ প্রজ্বলন করা হয়, পুরানো হয় বাজি পটকা, শহর শিলচরের রাজপথ থেকে শুরু করে প্রতিটি গলিতে সন্ধ্যায় প্রদীপ জ্বালান সবাই। বুধবারের সন্ধ্যে অকাল দেওয়ালির রূপ নিল গোটা উপত্যকা। সুনায় কাজীডোহরে মঙ্গলবার রাতে 5 মাসের এক শিশুকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অপহৃত শিশুটির নাম ধ্রুবজ্যোতি নাথ, বাবার নাম দেবজ্যোতি নাথ। মধ্যে থেকে আর নাই রাত্রে হঠাৎ থেকে দুইটার মধ্যে বাচ্চাটা মানে কিডন্যাপ হয়েছে, এই জানেলাটা ভাঙ্গিয়া ডুবসই ঢুকার ঘরে কিডন্যাপ হয়েছে। এটা এরপরে তো এটা টালা ভাঙ্গিয়া বাইরেছেন তারা, গেটটা খুলিয়া হয়ে যায় গেছে। এরপরে তো আর তো টুকাটুকি খবরাখবর চলে, সকালে পুলিশ আইসুন তারা ইনফরমেশন খোঁজা গেছে, এখনও কিছু জানা যান না। কাছাড়ে বিকেল অবধি 90 জন পজিটিভ পাওয়া গেছে, জানালেন মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এই সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি। কাছাড় জেলায় বিকেল 5:30 পর্যন্ত পাওয়া খবর মতে মোট 90 জনকে পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 73 জন এবং ফার্স্ট স্লট এবং সেকেন্ড স্লট মিলিয়ে 17 জন। এখনও অনেক রিপোর্ট আসা বাকি, তো সেই সংখ্যাটা অবশ্যই বাড়বে। আমরা ইদানিংকালে র্যাপিড অ্যান্টিজেনের একটা মেসিভ টেস্ট করাচ্ছি বিভিন্ন জায়গায়। অনেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন টেস্ট করাতে, এবং টেস্ট করাতে এসে দেখা যাচ্ছে যে পজিটিভ পাওয়া যাচ্ছে। সেটার কথা ভেবে আমরা টিচার্স ট্রেনিং কলেজ লিঙ্ক রোডে আরেকটা স্ক্রিনিং সেন্টার আগামীকাল থেকে শুরু করব, সেখানেও টেস্ট করা হবে। এবং আমরা আরও বিভিন্ন জায়গায় বাজার অঞ্চল বিশেষ করে আমরা র্যাপিড টেস্ট করাবো,
র্যান্ডম টেস্ট দেখে নিতে যে ইনফেকশনটা কী ধরনের ছড়াচ্ছে সেটার উপর। আমরা অনেকগুলো নতুন সেন্টারও স্টার্ট করেছি। গতকালকে আমরা সরলা বিল্লাতে একটা নতুন সিসিসি স্টার্ট করেছি। কিছুটা হয়তো বিলম্ব হয়েছে পেশেন্ট রিসিভ করতে, এ নিয়ে কিছুটা কমপ্লেন এসছে, সেটার কথা মাথায় রেখে আমরা এখন থেকে যারা টেস্ট করাতে আসছেন অ্যাটলিস্ট আমরা তাদেরকে দুপুরবেলা লাইট একটা রিফ্রেশমেন্টও দিচ্ছি। 1990 ও 2002 সালের অযোধ্যা কর সেবকদের সম্মান জানালেন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। ভারত সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত এক সভায় এদিন মানপত্র দিয়ে সম্মান জানানো হলো কর সেবক পিনাকী ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, নীলেন্দু চক্রবর্তী, দেবজ্যোতি মুখার্জি, মনোজ দে, সুমিত্রঞ্জন দাস, নিহার রঞ্জন রায়, বিষ্ণু সিনহা, অভ্রজিৎ চক্রবর্তী ও গৌতম ভট্টাচার্যকে। এই কর সেবকদের জন্য আজকের দিনটিতে মন্দির নির্মাণ সম্ভব হয়েছে। দীপায়ন চক্রবর্তী কর সেবকদের এই ত্যাগের কথা স্মরণ করেন। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানালেন বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, আজ থেকে হিন্দু রাষ্ট্রের লড়াইয়ের সূচনা হল। আপনারা জানেন যে ভারতবর্ষের ইতিহাস, যে ইতিহাসকে বাঁচানোর জন্য আর বিভিন্ন সংগঠন নিরলসভাবে বৎসরের পর বৎসর নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়ে আর এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর আজকের দিনে আমাদের মনে হয়, বিশেষ করে আমার মনে হয় যে আমরা ভারতীয় জনতা পার্টি যোগদান করে আর কাজ যখন শুরু করেছিলাম আর সেদিন থেকে আজকের দিন পর্যন্ত একটি কথা মাথায় নিয়ে হয়তো আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা কাজ করছি যে ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে। আর এই যে স্বপ্ন, এই স্বপ্ন 2014 ইংরেজির থেকে শুরু করে মূলত আমরা লক্ষ্য করেছি যে সেটা একটা সফল রূপ নেওয়ার দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই মাননীয় মোদীজির নেতৃত্বে আর এই মহাপুরুষের নেতৃত্বে অনেক কাজ হয়েছে। আর আমরা লক্ষ্য করেছি যে আজকের দিনে ভারতবর্ষের শুধু নয়, গোটা বিশ্বের যারা হিন্দু সমাজের লোকরা রয়েছেন তাদের যে পরম আরাধ্য যিনি ব্যক্তি, যিনি ভগবান রামচন্দ্র, এই রামচন্দ্রের প্রতিষ্ঠা, মন্দিরের প্রতিষ্ঠার উপলক্ষে অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন। আর এই যে স্বপ্ন, এই স্বপ্ন আজকের দিনে সাকার হতে চলছে। কাছাড় জেলা বিজেপি ভূমিপূজন উপলক্ষে দলের অফিসে বাজি ফাটায় ও মিষ্টি বিতরণ করা হয়। এ নিয়ে কাছাড় জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমিত দাস জানান, আজকে অযোধ্যাতে যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে ভূমিপূজন হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির কার্যকর্তাবৃন্দ, কাছাড় জেলা কার্যকর্তাবৃন্দ অত্যন্ত উৎসাহী। আমরা খুবই আনন্দিত আজকে যে দীর্ঘ 500 বছরের লড়াইয়ের পর ভগবান শ্রীরামচন্দ্রের যে জন্মভূমি অযোধ্যা, সেই অযোধ্যা মহানগরী, আমরা শুনেছিলাম যে রামায়ণে যেভাবে অযোধ্যা মহানগরীর যে বর্ণনা দেওয়া হতো, আজকে গতকালকে থেকে আমরা 3 দিন থেকে দেখছি যে অযোধ্যা নগরীকে ঠিক সেইভাবে সাজানো হয়েছে। অযোধ্যা নগরীর যে সাজসজ্জা দেখে মনে হচ্ছে যে আবার সেই রামচন্দ্র হয়তো যে দীর্ঘ বনবাসের পর আবার দেশ সবভূমি ফিরেছেন। তো আমরা আমাদের অনেকের ফলে, ভারতবাসীর অনেকের ফলে, মূলত হিন্দু যে সমাজ, হিন্দু সমাজের অনেকের ফলে সেখানে মুঘল সাম্রাজ্যের যে বাবর ছিলেন, বাবরের সময়ে সেখানে রাম মন্দির ধ্বংস করা হয়েছিল। দীর্ঘ 500 বছর লড়াইয়ের পর আমরা পুনরায় সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা ভারতীয় হিসাবে আমরা গর্ব অনুভব করি। সমস্ত ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে আনন্দের উৎসব পালন করছি। এবং আমরা মনে করি যে এই যে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে রামরাজ্যের যে দিকে যে এগিয়ে চলছে, রামরাজ্য বলতে সেটা কোনো কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রের কল্পনা নয়, রামরাজ্য বলতে সুখে শান্তিতে যেখানে প্রজারা বসবাস করতো সেই রামরাজ্যের কল্পনা আমাদের ছিল। এবং আমরা রামরাজ্যের কথা শুনেছি, রামের রাজ্যে কোনো ধরনের করাপশন, ভ্রষ্টাচার সেগুলো ছিল না। ইন্ডিয়া ক্লাবের স্ট্যান্ডের অটো ও ইরিশকো চালকরা অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে আমাদের ভারতবর্ষের একটা গৌরবময় দিন, তাই শিলচর শহরের ইন্ডিয়া ক্লাবের ইরিকশা এবং অটোরিকশা যে চালকরা আছি, যৌথ উদ্যোগে আজকে ওই শুভ দিনটি পালন করছি। এবং রামের যে স্নেহ এবং আদর্শ সেইগুলো আমরা মেনে চলবো এবং প্রত্যেক ভারতবাসী যেন মেনে চলে, এটাই আমরা অনুরোধ রাখছি সবার প্রত্যেকের কাছে। এবং জাতি ধর্ম সর্বনির্বিশেষে আমরা আজকের প্রোগ্রাম করেছি।
ওনার আদর্শকে মেনে চলার জন্য প্রদীপ জ্বালিয়ে আমরা সংকল্প করেছি সবাই। ওনার যে আদর্শ, ওই আদর্শ যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিক যদি পালন করে প্রত্যেক পরিবার সুখী হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি রামচরিত্র যে মানুষ, ওই চিত্রটায় শুধু পারিবারিক নয়, সাংসারিকভাবে উন্নতি করেছে এবং প্রত্যেককে একটা সঠিক ব্যক্তিরূপে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা অনুরোধ রাখছি সবার কাছে যেন আমরা প্রত্যেকেই জাতি ধর্ম নির্বিশেষে রামের চরিত্রকে আমরা জীবনে ধারণ করি, আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারব। আজকে আমরা আরও 108টা প্রদীপ জ্বালিয়ে রাম মন্দিরের যে ভূমি পূজন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এই ভূমি পূজনের উদ্দেশ্যে আজকের যে উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আমরা 108টা প্রদীপ জ্বালিয়ে আমরা ই রিক্সা এবং অটোরিকশার চালকরা এই আয়োজন করেছি। এবং আগামী দিনেও যদি উজ্জ্বলময় দৃষ্টি দেখি তো আমরা রামের পক্ষে থাকব সর্বদা। 90 সালের অযোধ্যায় সীমান্ত শহর করিমগঞ্জ থেকে যোগদানকারী কর সেবকদের সম্মান জানালো হিন্দু মিলন মঞ্চ। বুধবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে 14 জন কর সেবককে সম্মান জানানো হয়, সঙ্গে 6 জনকে মরণোত্তর সম্মান প্রদান করা হয়। বজরংদন কালাইন শাখা ও বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলার পক্ষ থেকে 90 সালের 2 কর সেবক প্রণবানন্দ দাস গোস্বামী ও মদন অধিকারীকে সম্বর্ধনা দেওয়া হয়। হাইলাকান্দি জেলায় রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে পূজার্চনার আয়োজন করা হয়। বনেবেশ চা বাগানের নাচঘরে নানা অনুষ্ঠান হয়, এছাড়াও বিতরণ করা হয় মহাপ্রসাদ। জেলার বিভিন্ন মন্দিরে পূজোর আয়োজন করা হয়। मित्र को आज हम लोग को एक बहुत ही अच्छा फील हो रहा है, बहुत अच्छा लग रहा है। सबसे पहले मैं अपने भारत सरकार को, न्याय विभाग को बहुत बहुत धन्यवाद देना चाहूँगा। आज हम लोग का पुरखों का बरसों का सपना था कि ये राम मंदिर बने और हम लोग इसका साक्षी बन रहे, ये बात हम सब में अपने आप में बहुत बड़ा है। প্রেমতলা দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয় রাম পূজা। সকাল থেকে শুরু হয় পূজার্চনা, বিশ্বশান্তি কামনায় অনুষ্ঠিত হয় যজ্ঞ, সন্ধ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়। আজ অযোধ্যার রাম জন্মভূমি উপলক্ষে সমগ্র বিশ্বে হিন্দু ভাইরা বোনরা আমরা সবাই আনন্দিত। আজ আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ হতে চলছে, তাই আমরা প্রেমতলা প্রকণ্ডে মধ্যশর বিশ্ব হিন্দু পরিষদের প্রকণ্ড সমিতি দ্বারা আজ প্রেমতলা দুর্গামণ্ডপে আমরা রামের পূজা করেছি দিনের বেলা, আর এখন সন্ধ্যার সময় আমরা প্রদীপ প্রজ্বলন করেছি। শ্রীকুণা মাঝঘাটে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় অযোধ্যার ভূমি পূজন উপলক্ষে আয়োজিত হয় পূজা ও যজ্ঞের। এতে বক্তব্য রাখেন গোবিন্দ দাস, উপস্থিত ছিলেন রঞ্জু দাসও। তারা এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। আজকে আমরা শ্রীকুণা প্রকণ্ডে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল মিলিয়া আজকে যে 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে আমরা শ্রীকুণা মাঝঘাটে মন্দিরে আমরা ওই উপলক্ষে আমরা এখানে রামের পুজো করেছি এবং আমরা ওই রাম মন্দিরের উপলক্ষে আমরা একটা যজ্ঞ করেছি। তাই আজকে প্রায় 500 বছর ধরে যে রাম মন্দির হয়নি বা এর জন্য আমরা দুঃখিত ছিলাম, আজকে আমরা অনেক আনন্দিত যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত যে আজকে অত আনন্দ পাইছি, আনন্দিত যে বলে বোঝাতে পারছি না। তো আজকে আমাদের শ্রীকুণা মাঝঘাট এলাকায় যে রাম অযোধ্যাতে যে আজকে ভূমি পূজন চলেছে, আমরা জানি সবাই যে প্রধানমন্ত্রী আজকে এখানে ভূমি পূজন করবেন এবং শিলান্যাস গতকালকে হয়ে গেছে কিন্তু আজকেও শিলান্যাস করবে। তারপরে আমি বলছি যে এই এলাকাতে যেভাবে আমাদের বজ্রং দল অনেক কাজ করে চলেছে, আমি এরাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে এরা আজকে এখানে যজ্ঞ করেছে, যজ্ঞ করার সঙ্গে আমাদের যারা বজ্রং দলের ভাই আছে এরা সবাই এলাকাতে আমাদের নিঃস্বার্থে কাজ করিয়ে চলেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে জানাচ্ছি আমাদের ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, বর্তমানে আমাদের যে এলাকার কাজ বজ্রং দলে করেছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সুয়াব পরীক্ষায় এগিয়ে আসার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানালেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। তিনি এক বার্তায় বলেন কোভিডের সংক্রমণ আটকাতে হলে এছাড়া আর অন্য কোনো উপায় নেই, তাই তিনি স্বেচ্ছায় সুয়াব পরীক্ষার অনুরোধ জানান। मैं सभी से ये रिक्वेस्ट करना चाहती हूँ कि आप इंडिविजुअली वॉलंटरली प्लीज आके अपने आप को टेस्ट करवा लीजिएगा। हमारे मोबाइल टीम्स हर प्रोमिनेंट मार्केट
में जा रहे हैं, जिले में अक्रॉस द प्लेस बांसकंडी से लेके उदारबन तक सारे जगह में हमारा मोबाइल टीम जा रहा है मार्केट्स में। आप खुद आइएगा, आपको टेस्ट करवा लीजिएगा, 15 मिनट में आपको रिजल्ट पता चल जाता है रैप टेस्ट के द्वारा। एक ही रिक्वेस्ट है कि पैनिक ना हो, ज्यादा केसेस होने से अच्छा है डिटेक्शन, क्योंकि आपको फिर आइसोलेशन रखने से और ट्रांसमिशन नहीं होगा। सो माय रिक्वेस्ट, प्लीज आइएगा, हमारे टीम से कोऑपरेट कीजिएगा, हेजिटेट मत कीजिएगा। और जिनको घर में ही अपना ट्रीटमेंट करवाना है वो ऑप्शन भी है, एंड वी विल कंसिडर ईच केस, बट आपको हमारे मेडिकल टीम से कोऑपरेट करिएगा। मार्केटों में जहां जहां टेस्ट हो रहा है प्लीज अपने आप को टेस्ट करवा लीजिएगा। एंड ये जो मेडिकल टीम आ रहे हैं उनको कुछ मत बोलिएगा, बहुत मुश्किलों में काम कर रहे हैं, प्लीज कोऑपरेट। জিরিঘাটে ড্রাগস সহ ধরা পড়ল এক পাচারকারী, নাম আশিকউদ্দিন খান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর পুলিশ অভিযান চালিয়ে জিরিঘাট থেকে আশিকউদ্দিনকে আটক করে। তার কাছ থেকে 10 প্যাকেট নেশার ট্যাবলেট সহ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। নদী থেকে জল আনতে গিয়ে তলিয়ে গেল কাবুগঞ্জ রায়পাড়া গ্রামের এক যুবতী। বুধবার সকালে পিয়ালি রায় নামের যুবতী জল আনতে গেলে অনেকক্ষণ আসেনি, জলে কলসি ভেসে যেতে দেখেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় ধলাই থানায়, পরে এনডিআরএফ বাহিনী এসে তল্লাশি শুরু করে। দুপুর দুটো নাগাদ প্রায় 1 কিলোমিটার নিচে নগদীর গ্রাম এলাকায় মৃতদেহ ভেসে উঠে। সরকারি খাতায় সিসি ব্লক বসিয়ে 1 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে 2015-16 অর্থ বছরে, কিন্তু সরজমিনে দেখা যায় কাজ হয়েছে মাত্র 200 মিটার। ঘটনাটি শিলচর বিধানসভা চক্রের অম্বিকাপুর জিপির চন্দ্রপুর গ্রামের শিববাড়ি দাসপাড়া সড়কের। 2015-16 অর্থ বছরের এই সড়কের জন্য অর্থ বরাদ্দ হয় 29 লক্ষ টাকা, কিন্তু গ্রামের দালাল চক্র এবং নির্বাচিত প্রতিনিধিরা মিলে কিছু কাজ করে পুরো টাকা গায়েব করে দেয়। প্রাচীন এই গ্রামটিতে এসেছিলেন প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায়, বিথিকা দেব, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সহ অনেকেই। মঙ্গলবার গ্রামের যুবকরা চাঁদা তুলে গ্রামের এই রাস্তাটিতে মাটি ফেলে চলাচলের যোগ্য করে তোলে। গ্রামবাসীদের বক্তব্য, আগামী নির্বাচনে তারা বিরোধিতা করবেন। দফে দফে সরকারের পক্ষ থেকে টেকা আইছে রাস্তার মধ্যে চন্দ্রপুর নালার পাড়, এখানে ভিতরে একটা মন্দির আছে শিব মন্দির। আমরা বিমানেশ্বর রায় মহাশয় তানেও আনা হয়েছি, বিকৃতিকা দেব তাইনও আইসুন, গৌতম রায় মহাশয় তাইনও আইসুন, বিভিন্ন দফে দফে টেকা আইছে। টেকা হওয়ার পরে 2015-16 29 লক্ষ টাকা এই রাস্তাতে সরকারে ঘোষণা করছেন। করার পরে এখন দেখা যেতেছে 100 মিটার কাজ হয়েছে, কিন্তু দেখা যেতেছে পুরো শিববাড়ি দাসপাড়া পর্যন্ত এটা পুরো কমপ্লিট ব্লক সিসি রাস্তা কমপ্লিট। এখন আমরা এলাকাবাসী চলাচলের মানে অবস্থা বেহাল। আজকে 2-4 দিন ধরে আমরা এলাকাবাসীর ছেলে 10 টাকা 50 টাকা এরকম সাহায্য নিয়ে আজকে রাস্তার মধ্যে আমরা নিজে কাজ করতেছি। আপনি নিজে আইসেন, নিজে দেখেন দেখিয়া, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন দাফে দাফে টেকা হয়, টেকা হওয়ার পরে দেখুন 29 লক্ষ টাকার গাঁত করিয়ে নিয়ে আসে, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু সরকারের খাতায় কমপ্লিট যে শিববাড়ি দাসপাড়া পর্যন্ত এই কাজ হয়ে গেছে সিসি ব্লকের, বিভিন্ন মহলে এই রাস্তাটারে নিয়ে লুটপাট করা সিনেমিনি করা চলতেছে আজকের থেকে না দীর্ঘদিন থেকে। অম্বিকাপুর এটা স্মার্ট জিপি নগর মঞ্চ থেকে এটা আমি বিভিন্ন কাছে ডেপুটি কমিশনার কাছে দিয়েছি, এরপরে সুপার পুলিশের কাছে দিয়েছি, এরপরে আমাদের যে দিলীপ পাল মহাশয় তার কাছেও দিয়েছি, এরপরে দিসপুরে দিয়েছি আমি এটা, হ্যাঁ আমি ফটো পর্যন্ত দিয়েছি, কিন্তু আমরা এলাকায় বিভিন্ন জায়গাতে আপনারা অভিযোগ কোনো কাজ হয় না। কোয়ারেন্টাইন এলাকায় জলের কোনো ব্যবস্থা নেই। শ্রীকোনা টিভি টাওয়ারের বৈরাগীটিলা কন্টেনমেন্ট এলাকার মানুষদের পানীয় জল নিতে দিচ্ছে না ওই এলাকার মানুষ, তারা খাদ্য ও পানীয় জলের সংকটে পড়েছেন। কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা জানালেন তাদের সমস্যার কথা। এছাড়া কোভিড-19 তালিকায় নাম থাকা এক যুবক কিভাবে এলাকায় ঢুকতে পারে এটাও তারা জানতে চান। আমরা উপায় কিছু নাই, যেটা হয়েছে এটা হইবে, এরপরে আমরা বলছি বাচ্চাদের জল পাইতে হচ্ছে না, আমরা জল দেয় না, পাঞ্চায়েত এখানে হাসিয়া মেম্বার পাঞ্চায়েত আসলো, হাসিয়া তারা উড়াইয়া চলে গেছে। এরপরে দিয়ে আমরা দেখো আজকে বন্ধন, কালকে একটা বন্ধন গেছে, আমরা কত উপায় চলতেছি, কাজে নাই, বিদেশে কাজে দিতে হয় না, আসামের কাজে দিতে হয় না, আমরা খালি বার পড়ি না, তোমরা ঢুকতে দেয় না, দোকান পাড়ে দিতে পারি না আমরা।
তোমরা এদিকে করোনা পজিটিভ বাইর হইছে যে এদিকে আমরা এদিকে খানি বানাইতে পারবে না, কিন্তু এখন আজকে সাইট দিন গত হয়ে গেছে, তারা দেখেন রুগীও নেই না কিচ্ছু নেই না, আর আমরা এইরকম কোনো জাত মানে তারা কোনো জাত হেল্প করে না, কোনো জাত সাহায্য সাহায্য কিচ্ছু করে না, এখন মানে আমরার বাসার খুব মানে খুবই মানে বহুত ইয়ে মানে বহুত পরিশান হইতেছে, বহুত খারাপ। আমরা যদি আর দুই একদিন যাই তাইলে আমরা এদিকে বহুত প্রবলেম হইতেছে, মানে সবাই মানে মারা যাইব এইরকম অবস্থা, মানে আমরা মানে বাইরে বাইরে আপনার জল আনতে পারে না, না জল নাই তার আর এখানে আমরা চাইছিলাম যে এই রিংকুয়াটা আমরা সবার জন্য আমরা এই রিংকুয়াটা দিয়ে দেন, তারা না আরো পঞ্চায়েতে আমরা গ্রাম পঞ্চায়েতে আরো মানে শুনিয়া এই কথাটা আমরা কইছিলাম, গতিকে তাই না আরো হাসি আমার। তাফাং ব্লকের ইন্দ্রগড় জিপির অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের আজকে 2 তারিখ কন্টেইনমেন্ট জোন হিসাবে 90 সাইনবোর্ড লাগানো হয়েছে। লাগানি হওয়ার পরে তারারে সুমন দাস নামে একটা ছেলের কইছে কোভিড-19 হয়েছে, কিন্তু সুমন দাসের সাথে যোগাযোগ করার পর সুমন দাসে বলতেছে আমার কোনো রকমের কোনো জায়গায় পরীক্ষা করা হয়েছে না, হয়তো পরীক্ষা করতে পারে কোনো জায়গায় হয়তো বাচ্চা মানুষ, কিন্তু তারে যে সরকারে যে ব্যবস্থা নিতে লাগে নিয়মে যে একটা মানুষের যদি ঠিকই কোয়ারেন্টাইন হইয়া থাকে তার তাইলে তো তারে যে ওষুধের ব্যবস্থা করতো নাইলে বুঝাই দিত, আশায় দেওক আর এনএমএ দেওক সাই মেডিকেল বিভাগে দিকা, এই ধরনের কোনো রকমের কোনো বুঝানির ব্যবস্থা নাই। সঙ্গে এমন জায়গায় একটা সাইনবোর্ড মারা হয়েছে, এই সাইনবোর্ডে আসাম রাইফলে এইখানের মানুষগুলো কাম করে, পাওয়ার গ্রিডও কাম করে, এখন আসাম রাইফলও খামো যেতে পারে না, পাওয়ার গ্রিডও খামো যেতে পারতেছে না, আর এই যে জোন দেখে 90 জোন দেখিয়া এখন জিনিসটা প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার পরে এলাকার মানুষদের অভাবের যে অবস্থা এমনি অভাব আছে, কিন্তু তারা না জলফার খানিফার কোনো ওষুধের ব্যবস্থা আছে, এখন রীতিমতো তারা কেউ বুঝতে পারতেছে না খার ই হয়েছে। 4 আগস্ট কিশোর কুমারের 91তম জন্মদিন উপলক্ষে শিবা মিউজিকের সাক্ষাৎকার অনুষ্ঠান ইন্সপিরেশন মুক্তি পেল। অনুষ্ঠানটি ইউটিউবে দেখা যাবে। এতে গান গেয়েছেন প্রবীণ শিল্পী সুজিত কুমার দাস। শিলচর মেডিকেল কলেজের অব্যবস্থা নিয়ে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করল বরাকবেলে ইউনাইটেড ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপদেষ্টা নাজির হোসেন মজুমদার জেলাশাসকের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করেন। আমরা বরাকবেলি ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে কাছাড়ের জেলাধিপতির মারফতে আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে শিলচর মেডিকেল কলেজের গ্রস নেগলিজেন্স অ্যান্ড এফেথি নিয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। আপনাদের সবারই জানা আছে যে গত 31 জুলাই শিলচরের সায়ন দাস এই মেডিকেল নেগলিজেন্সির কারণে মৃত্যুবরণ হয়েছে। সিভিল হসপিটালে 8 ঘন্টা পর ওকে জানানো হয় যে তুমি মেডিকেলে যাও, এখানে আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নেই। তারপর সেখানে গিয়ে ডোর টু ডোর লয়টারিং করার পর তাকে যদি নেওয়া হয় কোভিড টেস্টের পর এমনি তেমনি করতে করতে সায়ন দাসে সেখানে আরও 8 ঘন্টার উপরে যায়। উইদিন দিস 1 আওয়ার একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের কন্ডিশন লাইফ অ্যান্ড ডেথসের মধ্যে যে ফাইট করছে ওই রুগীর, ডিউ টু নেগলিজেন্স অ্যান্ড অ্যাপ্যাথি তাকে 1 ঘন্টা সময় নষ্ট করে অবশেষে রাত্রি 1টা বা 2টার সময় জানানো হলো হি ইজ ডেথ। এইভাবে আমরা প্রতিনিয়ত সায়ন দাস এবং গতকালকে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটল, সে ঘটনাটা হলো মাসুক আহমেদ এইজেড অ্যাবাউট 21 ইয়ার্স অফ বালিঘাট ভিলেজ, মায়ের একমাত্র সন্তান, আমার ছোটো ভাইয়ের বন্ধু, ফুটফুটে ছেলেটা, অ্যাস্থমার রুগী ও বাল্যকাল থেকে অ্যাস্থমার রুগী, অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ হিজ সিস্টার এট শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওকে যদি নেওয়া হয় তাহলে তার কোনো ট্রিটমেন্ট হয়নি, এমনি জেনারেল বেডের মধ্যে একজন অ্যাস্থমার রুগীকে ফেলে রাখা হলো। তারপর ওর পেশেন্ট নিজেই বলছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতে অনেক প্রবলেম হচ্ছে, আই উইল ডাই ইফ আই ডোন্ট গেট অক্সিজেন, কিন্তু বারবার বলার পরও কেউ কিন্তু পাত্তা দেয়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। রাম মন্দিরের ভিত আরএসএস বললেন পূর্ণচন্দ্র মণ্ডল। অযোধ্যার ভূমি পূজা উপলক্ষে বরাক জুড়ে উৎসব অকাল দীপাবলি। কাজীডহরে 5 মাসের শিশু অপহৃত, 10 লক্ষ মুক্তিপণ দাবি। কাছাড়ে আরো আক্রান্ত 90, সোয়াব পরীক্ষার আহ্বান প্রশাসনের।
ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।